মুকুল থেকে যেমন আম আসে, পশ্চিমবঙ্গে প্রচুর আম হয়েছে, কিন্তু এর পাশাপাশি আরেকটা মুকুলও এখন রাজ্যের খবর জুড়ে ছড়িয়ে পড়েছেন, তিনি মুকুল রায়। তার ছেলের অভিযোগ, মুকুল রায়কে নাকি কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছে এবং বিজেপি নাকি সেটা করেছে। যদি মুকুল রায় জানিয়েছেন তিনি তৃণমূল কংগ্রেসে জানেননি, তিনি বিজেপিতেই ছিলেন। গোটা এই বিষয় নিয়ে কথা বলবো বিজেপি মুখপাত্র আইনজীবী তরুণজ্যোতি। তরুণজ্যোতি, তাহলে কি এবার কি পদ্মের মুকুল লাভ? দেখুন, এটা মানসিক রোগে ভুগছেন এরকম একটা লোককে নিয়ে খিল্লি করার কোনো ইচ্ছা আমার নেই। তার ছেলে বলেছেন তিনি মেন্টালি স্টেবল নয়, তাই ডিমেনশিয়ার পেশেন্ট তিনি। তা আমি আমাদের রাজ্যের মাননীয় স্পিকার বিমান বাবুকে অনুরোধ করব, এরকম মেন্টালি আনস্টেবল একটা লোককে বিধায়ক রাখার কোনো দরকার নেই। উনি বিধায়ক থাকতেও পারেন না এরকম মানসিক অবস্থা নিয়ে। ওনাকে অবিলম্বে ওই বিধায়ক পদ থেকে ওনাকে সরানো হোক। এ বিমানবাবুকে অনুরোধ করব ওই জায়গাটায় রিইলেকশন করা হোক, কারণ কৃষ্ণনগরের মানুষ তো কোনো অন্যায় করেনি, তারা তাদের বিধায়ককে পাচ্ছে না, বিধায়কের মেন্টাল স্টেবিলিটি নেই, সেটা দেখা উচিত। আর দেখুন, আমের সিজন তো চলে এসেছে, মুকুল সব ঝরে গেছে, মুকুল নিয়ে ভারতীয় জনতা পার্টি চিন্তিত নয়। কিন্তু মুকুল রায় তো বলেছেন আমি তৃণমূল কংগ্রেস জানি না, বিজেপিতেই ছিলাম। হ্যাঁ, তো মুকুল রায় তো এটাও বলেছে, দিল্লিতে তিনি গেছেন পার্লামেন্ট অ্যাটেন্ড করতে, তিনি নাকি সাংসদ দলে, তিনি কোনো বিধায়কও ছিলেন না, তিনি নাকি গেছেন বিজেপির সাথে, দিল্লিতে গেছেন পশ্চিমবঙ্গে কংগ্রেসকে কংগ্রেস বলছি বামফ্রন্টকে সরাতে হবে। তো উনি মেন্টাল স্টেজে নেই, এ ডিমেনশিয়া পেশেন্ট আমি জানি কেন বলতে অসুবিধা নেই। আমার মাও এই প্রবলেমে ভুগছেন, এটা একটা নন কিউরেবল ডিজিজ, এটা বাড়তে থাকে দিনের পর দিন, কমে না। আর্লি ডেসে একটা মানুষ একটা স্টেজে ফিরে যায়, সেমভাবে মুকুল রায় হয়তো ওই স্টেজটায় ফিরে গেছে 2011-র আগের সময়কার, যখন তার মনে হয়েছিল বিজেপি সাহায্য লাগবে। তৃণমূল 2011 তো বিজেপি সাহায্য নিয়েছিল, বিজেপি সাহায্য লাগবে এই বামফ্রন্টকে সরাতে। উনি সেই স্টেজে আছেন, ওনাকে নিয়ে বিশেষ মন্তব্য আমি করতে চাই না। এই নিয়ে বলেছিলেন আমি জেপি নাড্ডাজি, অমিত শাহ যেসব কথা বলেছি, বিজেপি যা দায়িত্ব দেবে মাথা ব্যথা নেবে পঞ্চায়েত না, ওনাকে বিজেপি আপাতত রেস্ট নেওয়ার দায়িত্ব দেবে মনে হয়। ওনার রেস্টের দরকার আছে, রেস্ট করাক, চিকিৎসা করাক। কলকাতায় খুব ভালো চিকিৎসা হয় ওনার যে রোগগুলো হয়েছে। একটা মৌলালির একটা বেসরকারি হাসপাতাল আছে, এশিয়ার মধ্যে যথেষ্ট নাম করা, অনেক ভালো ভালো ডাক্তার আছেন ওখানে। ওনার ছেলেকে অনুরোধ করবো বাবাকে নিয়ে ডাক্তার দেখানোর জন্য। দিলীপ ঘোষ বলেছেন পারিবারিক কারণে, অত্যাচারের কারণে মুকুল রায় হয়তো দিল্লি চলে গেছেন। হতে পারে, ওরকম একটা ছেলে থাকলে অত্যাচার তো হবেই, ওরকম একটা কুলাঙ্গা যদি বাড়িতে থাকে তো অত্যাচার তো হবেই। গেছে মুকুল রায় কেন তৃণমূলে গেছে সবাই জানে, শুভ্রাংশু রায়ের চাপে গেছে মুকুল রায়, গেছে কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপর বেশ কিছু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট আছে, আরও কী কী আছে সেগুলোকে রক্ষা করার জন্য গেছে। সুতরাং পারিবারিক ঝামেলা হতেই পারে। তুমি যদি যেটা পাবে, তাহলে কি মুকুল রায় কি বিজেপির কাছে লস্ট কেস? রাজনীতিতে মুকুল রায় আজকের দিনে অপ্রাসঙ্গিক, ওনাকে কেউ যদি কনসিডার করে দলের হিসাবে, কোনো দলের হিসাবে, অনলি ফর হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা হতে পারে। রাজনীতির মাঠে ময়দানে মুকুল রায় আজকের দিনে অপ্রাসঙ্গিক, আজকের দিনে অপ্রাসঙ্গিক। উনার বাংলা তো ছাড়ুন, বাংলার কোনো গ্রামের একদম ছোট্ট একটা বাড়িতেও প্রভাব পড়বে না, একটা সিঙ্গেল ইউনিটেও প্রভাব পড়বে না। মানুষ ওনার মতো লোকে দেখুন, গয়ালালকে তো মানুষ দেখেনি, যে আয়রাম গয়ারাং যার জন্য হয়েছিল। বারবার দল পরিবর্তন করলে মাথা খারাপ হয় কিনা আমি জানি না, তবে জেনেটিক একটা প্রবলেম থাকে, সেটার জন্যই হয়েছে। হয়তো উনি আজকে বা কালকে বলেছেন আমি অমিত শাহের সঙ্গে দেখা করবো, জীবনের সাথে না, নিশ্চয়ই দেখা করতে পারেন। একটা পুরনো রাজনীতিবিদ কারোর সাথে দেখা করতেই পারেন, সবার সাথেই দেখা করতে পারেন, কোনো অসুবিধা নেই। দেখা করলে নিশ্চয়ই করবেন, কিন্তু সেটা নিয়ে বিশেষ কোনো মন্তব্য নেই। আমি আবার বলছি, এটা মানসিক অসুস্থ লোককে নিয়ে আমি বিশেষ কিছু বলতে চাই না।